বিজেপির তো এটা কালচার, এটা তো সায়ন্তন বসু বা রাজুবাবু ভুল কথা কিছু বলেননি। তার কারণ ওনাদের যে পার্টির প্রেসিডেন্ট এবং এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো ইসাদ জাহান কেসে এনকাউন্টারে মেরে দিয়েছিলেন। অনেকগুলো এনকাউন্টার গুজরাটে হয়েছিল, নিরীহ মানুষকে মারা হয়েছিল, এলাকা এলাকায় পিটিয়ে মারব। তারপরে ক্ষমতায় এসে গেলে তখন পুলিশকে দিয়ে এনকাউন্টার করে মারব। অর্থাৎ খুন খারাপি করে, হত্যা করে, মানুষ মেরে পাওয়ারে আসব, এটা বিজেপির নীতিগতভাবে তারা বাধ্য।